আজকের অনুষ্ঠান শুরু হচ্ছে সপ্তরঞ্জিকা। আজকে আমাদের শিল্পী বনানী দে, ডক্টর বনানী দে। ডক্টর বনানী দের সম্বন্ধে একটু বলে নিই আমি। ডক্টর বনানী দের মার্গসঙ্গীতে তালিম নিয়েছেন শিশু বয়স থেকে। গুরু ছিলেন শ্রী বীরেশ রায়। গীতবিতান থেকে তিনি সঙ্গীত ভারতী করেছেন। এছাড়াও সঙ্গীত প্রভাকর এবং সঙ্গীত বিশারদও করেছেন। বাংলা ও নজরুল গীতি শিখেছেন শ্রীমতী অঞ্জলি চৌধুরীর কাছে। শ্রীমতী গীতা ঘটককেও গুরু হিসেবে পেয়েছেন। বেতার দূরদর্শন ছাড়াও বিদেশের মাটিতেও তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। বুঝতেই পারছেন দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আমাদের মধ্যে আছেন ডক্টর বনানী দে। শুনলাম না, ডক্টর বনানী দেকে একটু স্ক্রিনে আনা হোক। ডক্টর বনানী দে, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। বিশ্বভরা প্রাণের এই সপ্তরঞ্জিকার 11তম পর্বে আপনি আজকে অতিথি আমাদের। আচ্ছা, আমি একটু বলে দিই, আজ আমার সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, শুভেচ্ছা সবাইকে। আর আমার সঙ্গে আজকে তবলায় সহযোগিতা করবেন, আলাপটা করিয়ে দিই, তাহলে পরে যদি সুযোগ না হয়, শ্রী রতন বসু রায় আমার সঙ্গে তবলায় আছেন, উনি আমার সঙ্গে অনুষ্ঠানটায় আজকে থাকবেন। তো আলাপ করিয়ে দিলাম, খুব ভালো লাগলো আপনাদের এখানে আসতে পেরে। রতন বাবুকে স্বাগত জানাই। আচ্ছা, সেটা হচ্ছে যে আমার কথা মোটামুটি স্পষ্ট শোনা যাচ্ছে আশা করি, আমাকে একটু জানাবেন পরবর্তীকালে যদি কোনো অসুবিধে হয়। না, আওয়াজ একদম ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, শোনা যাচ্ছে? হ্যাঁ, ঠিক আছে। আমার সত্যি খুব ভালো লেগেছে, সুলগ্না আমাকে আমন্ত্রণ জানিয়েছে, খুব মিষ্টি মেয়ে। আর আমাদের একটা পূর্ব পরিচিতিও বেরিয়ে গেছে, সেটাতে আরো মিষ্টত্বটা বেড়ে গেছে। আজ আপনার সাথে আলাপ হলো, নিশ্চয়ই 1টি ঘন্টা ভালো কাটবে আমাদের। হ্যাঁ, মিষ্টত্ব বাড়বে কিনা আমি জানি না, সেটা অনুষ্ঠানের শেষে গিয়ে বোঝা যাবে। তবে আমার ক্ষেত্রে অবশ্যই মিষ্টত্ব বাড়বে, কেননা আপনি গান শোনাবেন, আমি কিন্তু গান শোনাবো না। তো আপনার গান শোনার জন্য মুখিয়ে আছি আমি, মুখিয়ে আছে বিশ্বভরা প্রাণের সমস্ত সদস্যরা, মুখিয়ে আছে সমস্ত দর্শক বন্ধুরা। কি শোনা শুনবো আজকে আমরা? আজকে আমরা শুরু করছি খেয়াল দিয়ে। প্রথমে মারু বেহাগ, মারু বেহাগ বা আজকে মনে হলো আজকে গাই। বেশ, আপনার যখন মনে হয়েছে মারু বেহাগ গাওয়া ঠিক হবে, তো মারু বেহাগের সুরের সঙ্গে, মারু বেহাগের চলনে আমরা ভেসে যাই কিছুক্ষণ। শুনে নিই ডক্টর বনানী দের পরিবেশিত মারু বেহাগ। শুরু করছি। Ah
Yeah.
Jai 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 Jai
Bye.
re kona ga sa ba te ya re be ya de sa ga si ya o ne ja ni ni za za va ni za ga re 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 ni 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 za 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 re za re ni za da va la va ni ni ga ma va za za ga ga ma va ni ma na va ni za va ni za ga re za va ni za ga ma ga re pa ma pa ga ma pa na da pa da ma pa ga ma pa ni pa ni pa da ma pa ga ga ma pa pa ma ga ma ga re sa pa ma ga ma ga re sa pa ma ga ma ga re sa da si a o na ja ma ga re sa ne sa pa ma pa ma ga re re sa sa pa ne sa ga pa ne sa ma ma pa ne sa ma 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 ga ga re re sa re ne sa ma ga ja ga ma pa pa ga ma ma ga pa pa ma pa ga ma ga pa ma pa ga ga ma pa 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 ga ma ga pa ma da pa ma ga ma ni ni da pa ma ni da pa ma da pa ma ga ma pa ni sa pa ni pa da ma pa ga ma pa ni sa ni sa da pa da ma pa ga ga ma pa pa ni sa ga ma pa ga la sa pa ma pa ga ma ma ga re sa re si ya o na ja ne sa ga ga re da ne ga ma ma ga ma ma ga ma ma ga ma ma ga re sa pa ne sa ga ma ma ga ma ma ga re da ne sa pa ma pa ga ma pa ni pa da ma pa ga ga ma pa 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 ne sa ga sa ga ma ga ne sa ga sa ga ma ga ma pa ga ma pa ni pa da ma pa ga ga ma pa ni sa pa da ta pa ni ni pa da da ma pa 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 da za ni ni za ni da za ni da ma ni da ba ga da ba ma ga ba ba ma ga ma ga re sa ga ga da ni 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 ga ga re za ni re za ni de za ni da ma ni da ba ga da ba ma ga ma ba ma ga ma ga re sa ni sa ga ma pa ni sa ga ma pa ni sa ga ma pa re si a o na ja a
Bye.
কি বলবো বনানি, শুধু একরাশ মুগ্ধ। অ্যাকচুয়ালি ভাষা হারিয়ে ফেলছি আলাপে বিস্তারে তানে বলতানে, মানে তুমি এমন ভাবে সুরের জাল বুনেছো যে আমি ভাষা হারিয়ে ফেলেছি সেই জালের মধ্যে। সুলগ্না লিখেছে, সুরে ও স্বরের জাদুতে মোহাচ্ছন্ন হয়ে গেলাম বনানিদি, তোমাকে পেয়ে আজ বিশ্বভরা প্রাণের সপ্তরঞ্জিকার আসর ধন্য। অনেক ধন্যবাদ দিদি। এক এক বক্তব্য আমারও মানে অপূর্ব বলবো, খুব সুন্দর বলবো, এক্সেলেন্ট বলবো, কি বলবো ভেবে পাচ্ছি না। শুধু ওই সুরের জাদুতে একদম মোহাচ্ছন্ন হয়ে গেছি। অঞ্জলি দেব লিখেছেন, সুরে আচ্ছন্ন। একই কথা সবাই বলছেন। বুধাদিত্য মুখোপাধ্যায়, বা খুব সুন্দর মারু বিহাগ। সত্যি তাই, অপূর্ব অপূর্ব চলন আর তেমনি তোমার পরিবেশনা, কখন যেন আপনি থেকে তুমিতে নেমে চলে এসেছি। ভীষণ ভীষণ ভালো লাগলো। সাইফুর রহমান সালিম, আহাহা আমার পছন্দের একটি রাগ। আরো আছে স্বর্ণপূর্ণা মুখার্জি, অসম্ভব ভালো লাগছে। সত্যি তাই, মানে ভালো লাগার শেষ নেই। নন্দিতা পালি, অ্যাজ ইউজুয়াল অসাধারণ বনানি। সত্যি তাই। অজিত কুমার সিং লিখেছেন, অসাধারণ পরিবেশনা, মুগ্ধ হয়ে যাচ্ছি, খুবই ভালো লাগছে, শুভেচ্ছা ও অভিনন্দন রইল। অনির্বাণ দে, আহা অনির্বাণ দে আমাদের বিশ্বভরা প্রাণের সম্পাদক, আহা মন্ত্রমুগ্ধ এমন সব পরিবেশনায় তো উত্তরোত্তর বাড়িয়ে চলেছে সপ্তরঞ্জিকার মান, অনবদ্য দিদি। অঞ্জলি দেব লিখেছেন, অপূর্ব, ভীষণ ভাবে উপভোগ করছি। টুলু দে, খুব ভালো। মনীষা দে, বনানি ম্যাম ভালো লাগছে, খুব আন্তরিক। সত্যি তাই, এই যে পরিবেশনার মধ্যে যে আন্তরিকতা, ভালো অনেকেই গায় কিন্তু এই যে অন্তর দিয়ে যে পরিবেশনা,
সেই পরিবেশনার স্বাদ আমরা পেলাম আজকে। মৌসুমি ভট্টাচার্য লিখেছেন, খুব ভালো। ধন্যবাদ সবাইকে সপ্তরঞ্জিকার এই পর্বে, 11তম পর্ব এটি, সবাই আছেন আমাদের সাথে, এত সুন্দর পরিবেশনার সাক্ষী হতে পেরেছেন আমরা পারছি, এটা আমাদের সৌভাগ্য। বনানী, এর পরে কি কিছু বলবে তুমি, তোমার কিছু বলার আছে? হ্যাঁ, আমার বলার তো আছে। আপনি বলছিলেন বলে আমি মাইক্রোফোনটা মিউট করে রেখেছিলাম। আমি প্রথমেই বলেছিলাম যে কতটা মিষ্টি হয় আমি দেখব। এখন আপনি বলেছিলেন আমি তো গান গাইবো না, আপনি শুনবেন, কিন্তু আমি মিষ্টি যে হাসিটা দেখতে পাচ্ছি ঝকঝকে, এতেই আমার মিষ্টত্বটা বেড়ে গেছে, আমার মনের মিষ্টত্বটা বেড়ে গেছে। আমি খুব খুশি হলাম হাসিটা দেখে। ওপারের হাসি আমাদের খুব মানে সঞ্জীবিত করে। আর কমেন্টগুলো সত্যি ভালো লাগলো, কারণ শ্রোতাদের জন্য তো গান গাওয়া, তাদের যদি ভালো লেগে যায় তাহলে এটা আমাদের বিরাট পাওনা। আমার অনেক প্রিয় মানুষকে দেখলাম, বিশেষ করে বোধহয় সুলগ্নার মা দেখছিলেন। আমার প্রণাম সকলকেই, আমার প্রণাম। আমার অনেক প্রিয় জনেরা দেখেছেন, কিছু পরিচিত মানুষ, কিছু অপরিচিত মানুষ। খুব ভালো লাগলো যে আপনাদের ভালো লেগেছে, কারণ সব সময় ওই রাগ রসুই বলে না, কখনো কখনো ভালো হয়, সব সময় তো একরকম হয় না, মন মেজাজ মর্জি সব সময় সব দিন ভালো থাকে না, এক একদিন খুব ভালো সুর হয়ে যায়, এক একদিন সেই সুরটাই, সেই মজাটা আসে না। জানি না আমি কতটা ভালো গাইতে পারলাম, কিন্তু আপনাদের যে উৎসাহ ব্যঞ্জক কমেন্ট গুলো, সেগুলো নিশ্চয়ই আমাকে খুব উৎসাহ দিল পরবর্তী গান গাইতে। অপূর্ব পরিবেশনার সঙ্গে অপূর্ব সঙ্গত রতন বাবুর। রতন বাবু আপনাকে অপূর্ব সঙ্গত, উনি শুনতে পাচ্ছেন না কারণ আমার কানে আমি একটুখানি, যেহেতু আমি এই মাইক্রোফোনটা নিয়েছি, ওনার উনি ফিডব্যাকটা পাচ্ছেন না, আমি বলে দিলাম তাই। আচ্ছা, বেশ বেশ। স্বর্ণপূর্ণা মুখার্জি আরো লিখেছেন, হা মানানি আমি শুনলাম, মন ভরে গেল। সত্যি তাই, একদম মন ভরে গেছে আজকে। আরো শুনবো আমরা, অলরেডি আর মাত্র 15 মিনিট আছে আমাদের অনুষ্ঠানে। পম্পি সরকার লিখেছেন, আমার অনেক 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 প্রিয় শিল্পী, অনেক 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 আছে, অনেক প্রিয় শিল্পী, প্রিয় দিদি বনানিদি, এত ভালো গান করেন মন ভরে যায়। বনানি, আর আমরা কমেন্টে যাব না, অনেক কমেন্ট আছে, গান শুনে নি, মাত্র 15 মিনিট আছে, এবার কি শুনবো? আমি একটি ভজন গাইছি, ভজন আসলে কি গাইবো কি গাইবো, ওই পরের ছোটটা ঠিক সবসময় মনস্থির করা যায় না, একটু সময় রেখেই গাইলাম, মানে খুব বড় গাইবো না, হয়তো 45 মিনিটের আগেই আমার শেষ হয়ে যাবে। আর এটা চুজ করলাম এই কারণে যে আমাদের এই প্রান্তে, অর্থাৎ ভারতে বসে আমি যে অনুষ্ঠান করছি, সেখানে তো সন্ধে রাত্রি, তার জন্য মারুবেহাগ। আর এই যে রাগটি, এই যে এখন ভজনটি গাইব, সেই সুরটা কিন্তু সকালের সুরে বাঁধা। সেই জন্য যাদের অন্য প্রান্তে, যাদের সকাল খুব ঝকঝকে সকাল, আলো পেছন দিক থেকে দেখা যাচ্ছে অনেক জায়গায়, তো তাদের তাদের জন্য একটা সকালের সুরও করছি। এই অনলাইন অনুষ্ঠানে এটাই সুবিধে, পৃথিবীর সব প্রান্তে পৌঁছে যায়, সেখানে কোথাও দিন কোথাও রাত্রি। তো আমার মনে হয় মানে যেমন সন্ধ্যের রাগ আমরা শুনতে পারি, তেমনি সকালের রাগও আমরা শুনতে পারি। শুরু করুন আপনার পরিবেশনা। Ah
Thank you.
Ante gagana
গগনা মধ্যে গগনা ভয়ে কাহত কবীরা করম কিস লাগি কাহত কবীরা করম কিস লাগি ঝুটী এ জল মে কুম্ভ কুম্ভে জল হাহার ভিতর ভিতর পাহার ভিতর তোমার গান শুনে আমাদের ওই একই অবস্থা, বাহার ভিতর সব পানি পানি হয়ে গেছে। আমি একটা ছোট্ট কথা শুধু বলে দিব, এক কয়েক সেকেন্ড কথা শুধু বলে দিব, এক কয়েক সেকেন্ড। সেটা হচ্ছে যে এই গানটি ভীষণ ইম্পর্টেন্ট একটি গান, একটু বোধ হয় ইকো হচ্ছে কোথাও, আপনার বোধ হয় হচ্ছে কোথাও আপনার। তো এই গানটি ভীষণ ইম্পর্টেন্ট একটি গান, এই যে কথাগুলো বাহার ভিতর পানি, এটা না মানুষের শরীরকে নিয়ে বলা, তো আমাদের আত্মা বাইরে ভেতরে এবং পরমাত্মা, পরমাত্মা জীবাত্মার মিলন, এই যে কথাটা এটা যে ভীষণ ইম্পর্টেন্ট। আদে গগনা মধ্যে গগনা অন্তে গগনা ভাই, তিনটে গগনা আমাদের মানে নিজেদের যেটা সোল, রিইনকার্নেটেড সোল, আর তার মধ্যে যেটা আমাদের জীবাত্মা পরমাত্মার সাথে যে মিলিত হয়, এটা খুব অদ্ভুত করে কবিরের দোহাতে বলা, তাই জন্য একটু প্রথমে খেলিয়ে গাইলেও পরে ছোট করে গাইলাম পুরো গানটাই। এটাই বলার, এটাই বলার অপূর্ব পরিবেশনা। মন ভরে গেল, মন প্রাণ অন্তর বাহির মানে সব ভরিয়ে দিলে তুমি। দেবশ্রী মণ্ডল লিখেছে, মন ভরে যাচ্ছে বনানী। সত্যি তাই, পরিমল কুমার মালাকার খুব সুন্দর। সবাইকে অনেক ধন্যবাদ, এতক্ষণ সঙ্গে ছিলেন। নন্দিতা পালিত লিখেছেন, অপূর্ব, মানে কি বলবো, আজকের সন্ধেটা না একটা অন্যরকম সন্ধে হয়ে গেল শুধু তোমার পরিবেশনায়। এত সুন্দর, এত সুন্দর তোমার গায়কী, এত সুন্দর তোমার রাগের চলন, তোমার ভজন মন ভরিয়ে দিল, মানে কি বলবো, সব কিছু অনবদ্য হয়েছে, মানে কোনো কিছু বলেই ঠিক স্যাটিসফাইড হতে পারছি না যে ঠিক কতটা বললে ঠিকঠাক বলা হবে আমার, তো সেই ঠিকঠাক বলাটা হয়তো বলতে পারছি না। আমি শুধু সবাইকে বলছি, যদি কিছু ভালো হয়ে থাকে জানবেন সেটা গুরুদের দান, গুরুদের শিক্ষা আর ঈশ্বরের আশীর্বাদ, আর যা কিছু ভুল তার সম্পূর্ণ দায় আমার, দায়িত্ব আমার, আমাকে তার জন্য মার্জনা করবেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, আর যা কিছু ভালো তা গুরুদের আশীর্বাদ। ভীষণ দামি কথা বললেন, সত্যি গুরুর আশীর্বাদ না থাকলে এত সুন্দর করে পরিবেশন করা যায় না। সেই গুরুদের আশীর্বাদ আপনার উপর থাকুক সব সময় এই কামনা করি। অনেক শুভেচ্ছা রইল আপনার সুন্দর জীবনের জন্য, সুন্দর শিল্পী জীবনের জন্য, আর বিশ্বভরা প্রাণ আপনার এই পরিবেশনায় অনেক অনেক ধন্য হয়ে গেল। আবার আপনাকে পাবো, আমারও শুভেচ্ছা বিশ্বভরা প্রাণকে, অনেক ভালোবাসা আপনাদের সবাইকে যারা এই অনুষ্ঠানটা করছেন, আরো এগিয়ে যাক বিশ্বভরা, আর আপনার হাসি হাসি মুখে সঞ্চালনা আমাকে সত্যি অনেক ক্ষুধা জুগিয়েছে।
অনেক ধন্যবাদ। এরকম ভালোবাসা পেলে কার না ভালো লাগে, আমারও ভালো লাগছে। তো এরকম ভাবে ভালোবাসবেন, আমাকে ভালোবাসবেন, বিশ্বভারা প্রাণকে ভালোবাসবেন, তো এই কামনা করে আজকের অনুষ্ঠান আমি শেষ করছি। আরো অনেক অনেক শুনতে ইচ্ছে করছিল, কিন্তু আর একদিন শুনবো, আর একদিন আমরা বনানী দিকে আবার পাবো, আমাদের সঙ্গে আবার এরকম সুরে সুরে ভরিয়ে তুলবেন কোনো একটা সন্ধ্যা, আমরা সেই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার, শুভরাত্রি।